নমস্কার, সমাজ সংসারে সকলকে স্বাগত। আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, এদিকে ডাল আর ভাত হচ্ছে। গাছে দুটো কুমড়ো ফুল ফুটেছিল, তাই নিয়ে এসেছি পেরে। আজকে কুমড়ো ফুলের বড়াও করব। তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সর্ষে আর রাঁধুনি ফোড়ন দেব। আজকে ডালটা আমশি দিয়ে করব। ডালটা যখন সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখন অল্প করে হলুদ দিয়ে দেব। ডালটা প্রায় হয়েই গেছে, তো এবার ডালটা নামিয়ে নেব। আর এদিকে পনিরটা ধুয়ে নিয়েছি, এবার কেটে পনির ছোট ছোট টুকরো টুকরো করে নেব। পনিরে অল্প নুন দিয়ে ভেজে নেব হালকা করে। পনির আজকে পোস্ত দিয়ে করব। পোস্তটা একটু গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে পেস্ট করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পনিরগুলি হালকা ভাজা করে নেব। পনিরগুলি সব হালকা হালকা করে ভাজা করে নেব, বেশি ভাজবো না, না হলে শক্ত হয়ে যাবে। তো পনিরগুলি সব তুলে নিয়ে সেই তেলেই অল্প কালো জিরে ফোড়ন দিতে হবে, আর একটু আদা বাটা দেব। আদা অল্প ভাজা ভাজা হলে পোস্ত যে পেস্ট করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। অল্প লবণও দিয়ে দেব। দু চামচ টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার অল্প জলও দিয়ে দেব। এবার পনিরগুলি একসাথে দিয়ে দেব। ওপর থেকে মেথি পাতা ছড়িয়ে দেব। অল্প চিনি দিয়ে দেব। আর সব শেষে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব, মানে পনির রেডি পুরো। আজকে সকালে টিফিনে মেয়েকে দিলাম ঘুগনি আর রুটি করেছিলাম। তো প্রথমে লবণ দিলাম, পেঁয়াজ কুচিয়ে নিলাম, সেটা দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম, আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। এদিকে সন্ধ্যাবেলায় বোনের ছেলেকে আসতে বলেছিলাম আমাদের বাড়িতে, কারণ ওর আজকে জন্মদিন। তো মেয়ের পরীক্ষা আছে 2 তারিখ থেকে, সেজন্য আমরা যেতে পারবো না। ওর জন্য বোনকে বললাম সেরকম কিছু করতে না, তা এখানেই আমি একটা ছোট করে কেক বানিয়েছি, আমাদের বাড়িতে আসতে বলেছি। তা দিদির ছেলেও আসবে, আর আমার মেয়ে, আর ওরা 3 ভাই বোনই এখানে একটু আনন্দ করবে। ওর জন্য মুজও বানিয়েছি আমি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেকটা কীরকম হয়েছে।
তো এখানে ওরা তিন ভাই বোন কেক কেটে একটু আনন্দ করছে, মজা করছে। আর এদিকে ওরা ভাই বোন মিলে একটু মজা করে নিচ্ছে। তো তোমাদের কিরকম লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।